পুয়ার হেতেলি এরি ব্যবসায়ের খাতিরত উলাই আসিল তেওঁলোক। পুত্র আসিল চালকর আসনত, যাত্রীর আসনত আসিল পিতৃ। কিন্তু কাহিনি পোয়াতেই নিষ্ঠুর নিয়তিয়ে সকলো শেষ করে পেলালে। গগামুখত ভয়ঙ্কর পথ দুর্ঘটনাত প্রাণ গল পিতা পুত্রর। সময় তেতিয়া পুয়া 5 বাজিছিল। লক্ষিমপুরের নাওবৈসার ভোরলার ঘরখনের পৰা গগামুখলৈ বুলি উলাই আহিছিল পিতৃ ইমাম আলী আর পুত্র সেলিম আলী। বজারৰ পৰা ব্যবসায়ের বাবে ছাগলী আনিবলৈ গৈ গগামুখর চাউল ধোয়াত দুর্ঘটনাত পতিত হৈ অকাল মৃত্যুক আকোয়ালি ললে দুই পিতা পুত্রয়। সেলিম আলিয়ে চলাই অহা বাহনখনের সঙ্গে আল্ট্রাবাসের মুখামুখি সংঘর্ষের ফলতেই থিতাতে নিহত হয় দুই পিতা পুত্র ইমাম আলী আর সেলিম আলী। কাম কাজ বলে গেছিল বলে ছাগলী আনে, তারপর ইয়ার মাজত গেছিল গিয়ে থেকে ছাগলী একবার আনিছে, আনার পিছত তারপিছতে আজি আকো গেছে রাতিপুয়া 5টা। তো আমি এইখিনি জানো, তারপিছতে এই যে রাতিপুয়া 7টাত মানে গম পাইছোঁ গাড়ি আছে, গাড়ি আছে হয়ে বাপ বেটা দুইটাই গেছে। ইমাম আলীর নাও বৈশার ঘরখনত এতিয়া নাজন নাথল অবস্থা, কারণ শতাধিক জার্সি গাই ছাগলী পোহপাল দিয়া মানুষ দুজনেই নোহা হল। সেয়েহে দিক বিদিক হেরা পরিয়ালটির এতিয়া হাহাকার অবস্থা, কি করব কলে যাব ভাবি ভাবি পার নোপা হয়েছে ইমাম আলীর পত্নী। কেতিয়া কেইটা বজাত এক্সিডেন্ট হয়েছে আমি নাজানো। আপোনালোকে কেতিয়া খবর পালে? আপোনালোকৰ দেউতাৰ জুতা নিছে না জুতা, তোমালোকৰ বাবুৰ জুতা নিছে না জুতা, তোমালোকৰ গাড়ী ইয়াত পৰি আছে। তেতিয়া মোৰ সৰু ল'ৰাটোক ফোন কৰিছে, সৰু ল'ৰাটোক মোক কৈছে পাপা আৰু দাদা নাই, এক্সিডেণ্ট হৈ গ'ল। এই যে এনেকুৱাই কহৰ পিতা পুত্ৰৰ এনে আকস্মিক মৃত্যুৱে শোকস্তব্ধ কৰি তুলিছে নাওবৈচাৰ ভৰলুৱাবাসীক, কাৰণ এনে মৃত্যু অসহনীয়, এনে মৃত্যু অকল্পনীয়। আমার ফার্ম আছে, ছাগলী ফার্ম আছে, গরুর ফার্ম আছে, বিজনেস করে বাপ বেটায় দুইটাই গেছে। আজি বাজারত গরু কিনিব, পয়সা পাতি লগত লই গেছে। নাওবৈসার পৰা ৰবীন্দ্ৰ উপাধ্যায় আৰু গগামুখৰ পৰা দিব্যজ্যোতি বৰগোহাঁই, নিউজ লাইভ।